सिक्स एम क्लाब नवेम्बर कोर्से अपन सबा के स्वागतम। आज के अपर माध्यम बी पढ़ी से आपटी सम्पर्क एक जानते चेष्टा करब। क्लाबर रेजिस्ट्रेशन करार पर ही आपनी एक स्क्राइब आईडी आईडी और पासवर्ड पे जाप्टर माध्यम आपनी हजार हजार बी पढ़ते पर बैप्टी जो अपनी एका पढ़त आपके पर मान्थ 800 टाका खर्च करते हतो जा पे करते हतो क्रेडिट कार्डर माध्यम। अनेक क्रेडिट कार्ड नहीं जार कारण एपगुलो एपगुलो सुविधा थे वंचित थी। सिक्स एम क्लाब ये सवार जो आयोजन कर स्क्राइब डी एपर माध्यम बी पढ़ा कार्यक्रम बीगुलो सम्पूर्ण इंगरेजीते इंगरेजीते हम एपटर माध्यम बी पढ़ते पर खुबी अभिनव पद्धति। चलू आप देखी एपटर माध्यम क्यों बीटी पढ़ब। प्रथम गूगल प्ले स्टोर थे स्क्राइबिडी नामे जो एक एप रही है SCRIBD स्क्राइबिडी एपटी इन्स्टल करब। एखे अलरेडी इन्स्टल कराई रही है सरसि चले जाप्टीते एपटी हमें ओपेन करब। टाच कर ओपेन करार पर हमें एकदम शुरू थे देखा यही रकम एक भिउ आसबे साइन इने क्लिक करब। क्रिएट एन अकाउंट नय किन्तु साइन इने क्लिक करब। साइन इने क्लिक करार पर नीचे छोट कर लेखा आछे साइन इन विथ इमेल। अनेके भूल करे ऊपर दुटो अपशने क्लिक करते पारें किन्तु ताहले हबे ना। आमरा क्लिक करब हलो नीचे साइन इन विथ इमेल। ओके एखाने क्लिक करब। क्लिक करार पर आपनादेर काछे आमरा जे आईडी एबं पासवर्डटी दिएछि ओई आईडी पासवर्ड दिए एखाने साइन इन करबें ताहलेई आपनि एपटीते प्रवेश करते पारबें। एपटीते साइन इन करार परपरई आपनि एई भिउटी पाबें। এখানে আপনি যে কোনো বই পড়তে পারবেন। বইটি আমরা এখানে সার্চ দিতে পারি অথবা আপনি চাইলে এখান থেকে যে কোনো বই পড়তে পারবেন। যেমন আমরা যদি এই মুহূর্তে হাউ টু উইন ফ্রেন্ড অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এই বইটি পড়তে চাই ডেল কার্নেগির বই রিড নাওতে দেখুন আমি প্রথমে বইটির উপরে টাচ করেছি। টাচ করার পর রিড নাও। ওকে আপনি প্রথমে এটি সেভও করে নিতে পারেন কোনো সমস্যা নেই। সেভ না করেও আপনি পড়তে পারবেন। আমরা রিড নাওতে ক্লিক করলে বইটি ওপেন হবে। একটু অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যেই ওপেন হবে। বইটি ওপেন হওয়ার পরপরই আপনি বইটি পড়তে পারবেন। এভাবে বইটি ওপেন হবে। আপনি বাম থেকে ডানে যখন আপনি স্ক্রল করবেন তখন আপনি বইয়ের পেজগুলো পাবেন। এক্ষেত্রে আমরা আরও একটি জিনিস দেখিয়ে দিই। আপনি এখানে যে কোনো শব্দের অর্থ জানতে পারবেন। যেমন মনে করুন এডিশনাল এই শব্দটির অর্থ আমরা জানতে চাচ্ছি। তবে শব্দটির অর্থ জানার আগে আমাদের ডিকশনারি ডাউনলোড করে নিতে হবে। এই যে দেখুন আমাদের যখনই আমি এডিশনাল শব্দটির উপর প্রেস করেছি শব্দটি ব্লু কালার হয়ে গিয়েছে এবং নিচে আমাদের দেখাচ্ছে ডাউনলোড ডিকশনারি 62 MB। ডাউনলোডে ক্লিক করব আমরা। ওকে ডাউনলোড। আমাদের ডিকশনারিটি ডাউনলোড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দেখুন আমরা যে কোনো শব্দের উপর যখনই টাচ করব তখনই এই শব্দটির অর্থ চলে আসবে। উদাহরণস্বরূপ আমরা এনজয়মেন্ট এই শব্দটি টাচ করলাম। দেখুন শব্দটি ব্লু হয়ে গিয়েছে এবং নিচে এনজয়মেন্ট শব্দটি দেখাচ্ছে নাউন এবং এর অর্থ হলো দ্য স্টেট অর প্রসেস অফ টেকিং প্লেজার ইন সামথিং এরকম। এরপর এই শব্দটিকে আপনি চাইলে মার্ক করে রাখতে পারেন। কিভাবে? এই নীল ব্লু কালার হয়ে থাকা অবস্থাতেই আপনি যদি উপরে এই যে একটি পেন ইমেজ রয়েছে এই পেনের উপর যদি আপনি টাচ করেন তাহলে কিছুক্ষণের মধ্যেই এই শব্দটি এই যে আমি তিনটি শব্দ এখানে ব্লু করে রেখেছি মার্ক হয়ে যাবে। ওকে নেট কানেকশনের উপর এই যে কিছু দেখুন এনজয়মেন্ট শব্দটি কিন্তু ব্লু কালার হয়ে গেল। এর মাধ্যমে আপনি এই বইটি পড়ার সময় মার্কও করতে পারবেন। এভাবে প্রতিটি শব্দই আপনি যখনই টাচ করবেন শব্দটির অর্থ আপনার নিচেই চলে আসবে। আপনি যদি সাধারণ পিডিএফ পড়তেন তাহলে কিন্তু এরকম শব্দের অর্থ সাথে সাথে চলে আসতো না। স্ক্রাইবিডি অ্যাপটির এটি একটি অভিনব পদ্ধতি। এভাবে আপনি যে কোনো বই পড়তে পারবেন। এখানে পাশাপাশি রয়েছে অডিও বুক যেই বইগুলো আপনি শুনতে পারবেন। এটা হচ্ছে আপনার পিডিএফ, এটা পড়তে হবে কিন্তু আপনার অডিও বুকও এখানে রয়েছে সে বইগুলো শুধুমাত্র শুনতে হবে। যেরকম আমরা যদি দেখাই
আপনারা এই যে উপরে উপরে চুজ করতে পারবেন আপনি কোন ধরনের জিনিস পড়তে চাচ্ছেন। অল এই অপশনে যদি আপনি টাচ করেন এখানে সব রকমের জিনিস আসবে, অর্থাৎ বই আসবে, ডকুমেন্ট আসবে, অডিও বুক আসবে। আপনি যদি বুকসে টাচ করেন তাহলে শুধুমাত্র বই আসবে, ডকুমেন্টসে টাচ করলে শুধু ডকুমেন্ট আসবে, অডিও বুকসে টাচ করলে এখানে শুধুমাত্র অডিও বুক আসবে। অডিও বুক মানে কি? মানে আমাদের শুধু শুনতে হবে, আপনি যে কোনো পর্যায়ে শুনতে পারেন এই বইটি। স্ন্যাপশটস রয়েছে, ম্যাগাজিনস রয়েছে, পডকাস্ট রয়েছে, মিউজিক রয়েছে। এভাবে আপনি এই অ্যাপটি এক্সপ্লোর করে আরও অনেক কিছু জানতে পারবেন এবং অ্যাপটি থেকে বই পড়ার সময় যে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই 6AM ক্লাবের ম্যাসেঞ্জার গ্রুপে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।